গৃহবধু কলকাতার শ্রী শিক্ষায়তন কলেজ থেকে বিএড ডিগ্রি সম্পূর্ণ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতার যোগেশ চৌধুরী কলেজ অফ ল থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে প্রবেশ ছাত্র অবস্থাতেই, শিক্ষাজীবন সমাপ্ত করবার পর সংসার চালানোর জন্য কিছুদিন একটি প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষকতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খুব ছোটবেলা থেকেই মানুষের দুঃখ দুর্দশা তাকে কষ্ট দিত। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন সোনার বাংলা গড়বার। একাধারে তিনি রাজনীতিবিদ, একাধারে তিনি চিত্রধর, কবি, সাহিত্যিক এবং দরদিনী মর্মস্পর্শী মাতৃস্বরূপা মমতা ব্যানার্জি। দরিদ্র সাধারণ মানুষের জন্য আন্দোলন মমতা ব্যানার্জির জীবনের একমাত্র লক্ষ্য।